হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াতে। আজকে 13 তারিখ, ফ্রাইডে, এখন হচ্ছে সকাল 10টা বাজতেছে। বাজারে গিয়েছিলাম, এই তো কিছু গ্রোসারি শপিং, মাছ তরকারি এগুলো নিয়ে আসলাম। আমি অবশ্য সবসময় বাজারে যাই না, তো মাঝে মধ্যে গেলেও আর কি আমাকে সাথে নিয়ে যে কী কী কিনবে দেখিয়ে দেওয়ার জন্য আর কি। তো খুবই আর্লি মর্নিং গিয়েছিলাম, প্রায় 8টার মতো বাজে ওই সময় গিয়েছিলাম। আমার মেয়েকে স্কুলে দিয়ে তখন ওইভাবেই আসার সময় গিয়েছিলাম আর কি হাজব্যান্ডের সাথে। এ তো দেখতে পাচ্ছেন কী কী কিনেছি, আর হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। আর্লি মর্নিং যাওয়ার অর্থটা হচ্ছে যে অনেক সময় শীতে যে সবজিগুলো বাংলাদেশে পাওয়া যায় এগুলো এখানে পাওয়া যায় না, তো সকালবেলা উঠে এগুলা বিভিন্ন কুমড়া শাক বা বিভিন্ন আছে অনেক কিছুই, তো ওইগুলো দেখা যায় কি একটু লেট করে গেলে বাজার করলে পাওয়া যায় না, তার জন্য আর কি আর্লি মর্নিং যাওয়া। আর আর্লি মর্নিং হচ্ছে কিন্তু বাজারে গেলে খুবই ফ্রেশ আর ভালো ভালো সবজি পাওয়া যায়, যেগুলো অনেক সকালবেলায় তারা বাজারে নিয়ে আসে, তো ওইগুলো আর কি আসলে এই জন্যই যাওয়াটা সকালবেলা। তো আজকে অতটা হেভি নাস্তা করি নাই, আজকে সামান্য হালকা পাতলা নাস্তা করেছি। আজকে কিছু অবশ্য বানাই নাই ঘরের মধ্যে, বাজার থেকে আর কি বাইরে থেকে কিনে খেয়ে তারপরে বাজারে গিয়েছিলাম। আসার সময় অবশ্য ঘরের মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে। এতো এখানে 3-4 পদের মাছ আছে, আর হচ্ছে আলু, টমেটো, বেগুন, তারপরে মূলা দেখতে পাচ্ছেন। শীতের সময় অবশ্য মূলা ভালোই লাগে। তো এখন আমি এগুলো সব কিছুই ফ্রিজে রেখে দিব, মাছগুলোকে আমি কাটবো না, আজকে ভালো লাগতেছে না, অন্য অন্য কাজ আছে আজকে। তো দেখা যাক, বিকেলবেলা যদি আমি কিছুটা ফ্রি থাকি তাহলে এগুলা দুপুরবেলার দিকে নামিয়ে তারপরে আমি একটু সফট হয়ে গেলে আর কি, ফ্রিজে যেহেতু রাখতেছি বরফ হয়ে যাবে, তো একটু নামিয়ে আমি দেখি ফ্রি হলে কাটবো। তো এখন আমি যেহেতু একটু বিজি আছি তার জন্য আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আস্ত। অবশ্য সমস্যা হয় না, পলিথিনে করে রেখে দিলে ভালোই থাকে, তারপরে যখন আমরা ফ্রি হই তখন আমরা কেটে এগুলোকে ফ্রিজ করতে পারি। তো যখন আমি ফ্রি থাকি আর কি ওইগুলা কেমন করি, বিজি থাকলে এগুলো সাথে সাথে রেখে দেই, আর ফ্রি থাকলে তো আমি সাথে সাথে কেটে একদম ওয়াশ করে ভালো করে মাছগুলোকে রাখি। তো মাছগুলোকে রাখতেছি আস্তে আস্তে করে। 4টা চিকেনও এনেছি দেখতে পেয়েছেন। আর যে মাছের রক্তগুলা পড়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো আমি মুছে নিবো, আর যে পলিথিনগুলা ভেজিটেবলের পলিথিনগুলা ভরে গেছে ইয়েতে রক্তের মধ্যে ওইগুলো আমি চেঞ্জ করে দিব, যেগুলো নর্মালে রাখবো আর কি আমি। তো আজকে 7টা দিন আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কী কী করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট অ্যান্ড চাওয়া পাওয়া, অ্যাকচুয়ালি আপনাদের কাছে আর কিছুই চাওয়া পাওয়া নেই, আপনারা এভাবে সাপোর্ট করবেন এটাই হচ্ছে আর কি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। এ তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাজ গুছিয়ে নিচ্ছি, আর এখন অবশ্য অন্য অন্য কাজ আছে, রান্নাবান্না করব পরে। আজকে কী রান্নাবান্না করি এখনও ডিসাইড করি নাই, ডিসাইড করব হচ্ছে দুপুরের পরে, মাছই রান্না করব। তো কী মাছ রান্না করি, কী দিয়ে রান্না করি এখনও ডিসিশন নেই নাই, ভাবতেছি আর কি। অনেক কাপড় আছে সেগুলোকে ওয়াশ করব, এবং ধোয়ারও বাকি আছে অনেক, ওয়াশ করার কাপড় বাকি আছে ওইগুলো আর কি করব। তো এই যে আচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইয়ের আচার, এটা কিন্তু আমার আম্মু দিয়েছে, আর আম্মুর হাতের জিনিস তো খুবই স্পেশাল আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার মেয়ের, আমার মেয়ে অনেক সময় খায় এটা, খুব ভালো করে, মিষ্টি না, জাস্ট ভাতে দিয়ে খাওয়ার জন্য আর কি,
ইয়ে দিয়ে সরষে দিয়ে বানিয়েছে। তো কিছু কিছু তরকারি আছে, দেখতে পাচ্ছেন যে পাতিলটার মধ্যে তরকারি আছে, আরো একটা পাতিলে তরকারি আছে। তো এই জন্য আসলে দিনে রান্না বান্না করা হয় না, তরকারি থাকে আমাদের অনেক। আরো কিছু এনেছি নুডলস, এগুলো আপনার আসলে আমাদের বাজার খরচের কোনো ইয়ে নেই, যখন যেটা লাগে আনাতো হয়। আর এমনিতে তেমন কোনো নির্দিষ্ট সময় না যে এতদিন যাবে বা এতদিন যাবে, শেষ হলে আবার নিয়ে আসা হয়। মোটামুটি 15-20 দিন তো চলে যায়, মেহমান আসলে আবার অনেক সময় আবারও ইয়ে করা লাগে, মার্কেট করা লাগে, তো সমস্যা নেই। আর আমাদের এখানে তো তেমন কোনো মেহমান নেই, আমরা আমরাই। বাট নুডলস যেটা এনেছিলাম, এই নুডলসটা আর কি ইয়ে এনেছিলাম দেখতে পাচ্ছেন, বাট এই নুডলসটা আমরা বুঝে আনতে পারিনি, এটা কিন্তু পর্ক আছে এটার মধ্যে। তো বাকিগুলা ঠিক আছে, বাকিগুলো সবসময় আমরা নিয়ে আসি, এই নুডলসটা আর কি সবসময় আমাদের ঘরে খাওয়া হয়। আর ওই নুডলসটা এনেছি বুঝে আনতে পারিনি, এটা কিন্তু ফর্ক, যখন আমার মেয়ে দেখেছে ও তো চাইনিজ বুঝতে পারে, বাট এটা কোনো কখনো আনিনি, জাস্ট এনেছি দেখার জন্য এটা আসলে কি পর্ক আছে কিনা। তো আমার মেয়েকে দেখাইলাম আর কি, ও তো চাইনিজ জানে, তো ও বললো যে এটা পর্ক অয়েল আছে এটার মধ্যে, পর্কের অয়েল আর কি। তো এটা অবশ্য আমরা খাই না, এটা দিয়ে দিয়েছি আমাদের যে যে আমাদের বাসার ইয়ের মধ্যে দারোয়ান থাকে না, ওই দারোয়ানকে আমরা এটা দিয়ে দিছি। তো অবশ্য ওরা তো চা ইয়ে খায়, মানে সব কিছুই খায়, তো আমরা যেহেতু খেতে পারছি না ওটা দিয়ে দিলাম আর কি ওকে। এটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার একটা এক্সপোর্টের নুডলস, খুবই ভালো, আমরা সবসময় এটা খাই। আরও একটা খাই, বাট ওটার মধ্যে একটু ফ্যাট বেশি, ওটা কম আনা হয়। একটা এখানে প্রায় 8টা আছে, হ্যাঁ 8টাই আছে, আর একটার মধ্যে 5 পিসেস করে থাকে। খুবই মজার একটা নুডলস, যেভাবে ইচ্ছে হয় এভাবে খেতে পারেন। এটা ইনস্ট্যান্ট নুডলস, এটা সাথে সাথে সিদ্ধ করে মশলাগুলো দিয়ে খাওয়া যায়, খুবই ইজি ওয়েতে রান্না করা যায়। এখানে সব কিছু ইনগ্রিডিয়েন্টস লেখা আছে, এটা কোনো মানে হালাল হিসেবে আপনারা খেতে পারেন বা না খেতে পারেন, সব কিছুই লেখা আছে এখানে। সব কিছুই গুছিয়ে নিয়েছি, এখন দুপুর বাজতেছে 2:30। এখন খাওয়া দাওয়া করে নামাজ পড়ে মোটামুটি আমি এখন ফ্রি হয়েছি, আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য। ফ্রি বলতে আসলে একটু কাপড় আছে, আমাদের দুপুরে যে কাপড়গুলো হয়েছিল এগুলো আমি ওয়াশিং মেশিনে দিব, কিছু আবার ভেজা কাপড় ছিল এগুলোকে উঠিয়ে আবার নতুন করে কাপড় দিলাম। আসলে আমি ডেইলিগুলো ডেইলি ওয়াশ করে ফেলি, ডেইলি যে কাপড়গুলো হয়, বাচ্চা আছে তো তার জন্য অনেকগুলো কাপড় হয়, অনেক কাপড় হয় আসলে এই ব্রেডে বাচ্চাদের আমাদের সবার। তো ওয়াশিং মেশিনে আসলে দিনের মধ্যে কয়েকবারই এটা চালানো লাগে, একবার কাপড় উঠিয়ে আবার দিতে হয়, আবার উঠিয়ে আবার দিতে, এইভাবেই চলতে থাকে সারাটা দিন। তো এর মধ্যে আমি পাউডারগুলো ঢেলে নিচ্ছি, এটার মধ্যে পাউডার দিয়ে দিব আমি, এটার মধ্যেও দেই মাঝে মধ্যে বা একবারে কাপড় সাথে দিয়ে দিই, দোনোভাবেই দেওয়া যায়, সমস্যা হয় না। এভাবে দিলেও যেমন কাপড়গুলো ভালোভাবে ক্লিন হয় ওইভাবে দিলেও হয়। তো এটা আমি অনেক দিন যাবত ইউজ করি নাই, মাঝে মধ্যে ইউজ করা হয়, জলদি জলদি আমি কাপড়ের সাথে মিক্স করে দিয়ে দিই। তো স্টার্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা পুরোটা অটো সিস্টেমে দিয়ে রেখেছি, ওয়াশ হয়ে অফ হয়ে যায়। এখন আমি একটু ডেটল দিব, আসলে আমার ভালো লাগে ডেটল দিতে, অনেক সময় দেখা যায় কি অনেক রোগ জীবাণু থাকে বিভিন্ন কাপড়ের মধ্যেও, কখন কিসের মধ্যে থেকে রোগ জীবাণু ছড়ায় বলা যায় না, ভাইরাস যেহেতু হয়, তো তার জন্য আসলে ডেটলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কাপড় চোপড়ে দেওয়াটা খুব ভালো। তো আমি সবসময় কিন্তু ঘরে ডেটল রাখি, এবং কি ডেটলটা আমি অনেক কিছুর মধ্যে ইউজ করি, বিভিন্ন কিছু ওয়াশ করার সময় ঘরের ফার্নিচারগুলো যখন আমরা মুছি তখন কিন্তু আমি ডেটল দিয়েই ভালো করে মুছে ইয়ে করি, যেহেতু বাচ্চারা বাসার মধ্যে আর কি থাকে, কন্টিনিউ বাসার মধ্যে খেলাধুলা করে,
বাইরেও যায়, তো তবুও আর কি সেফটি থাকা ভালো। এগুলা হচ্ছে ভেজা কাপড়, ওইগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে ড্রাই, অনেকগুলা কাপড়, এগুলোকে আর কি স্কুল থেকে এসে আমাকে ভাঁজ করতে হবে। তো এখন বাচ্চাকে আমি শুইয়ে দিয়েছি, বাচ্চা ঘুমে ঘুমে থাকবে, আমি এর মধ্যে গিয়ে আবার আমার মেয়েকে নিয়ে আসব। যাওয়ার আগে ভাবলাম যে এখন যেহেতু ঠান্ডা পড়তেছে, সাথে সাথে স্কুল থেকে যেহেতু আমি এসে বিকেলে রান্না করব, যেটাই আমি রান্না করি এটা কিন্তু আমি দুপুরের মধ্যেই ভিজিয়ে রাখি, আস্তে আস্তে ভিজে থাকে আর কি, বরফটা ছুটে যায়। আর যখন আমি রান্না করার আগে ভিজাইতাম আর কি অনেক সময়, বাট ওই সময় গরম সময় আর কি তাড়াতাড়ি ভিজে যায়, আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই, এখন ঠান্ডার সময় অনেকটা সময় লাগে, ভিজতে চায় না। তার জন্য আমি যেহেতু স্কুল থেকে আসতে প্রায় আর 2 ঘন্টা লাগবে আমার, স্কুল থেকে আসতে তো সময় লাগবে না, বাট রান্না বান্না করতে আরও 2-3 ঘন্টা পরে রান্না করব যেহেতু, তো ভিজিয়ে রাখলাম আর কি মাছটা, আস্তে আস্তে বরফটা ছুটে যাবে। এখন যেহেতু ঠান্ডা পড়তেছে, দেখেন সকালবেলায় মাছটা রেখেছিলাম, অনেক বরফ হয়ে গেছে। মাছটা ভিজিয়ে রাখলাম, দেখতে পাচ্ছেন পলিথিনটা ফেলে দিছি, আর এটা ভিজে যাবে রান্না করতে করার আগে, তখন আমি এটাকে কেটে রান্না করতে ফেলবো, করতে পারবো আর কি। আর এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি, তো মাছের খুবই ব্যাড স্মেল। ফ্রাইডেতে সবারই মোটামুটি একটু কাজ থাকে বিভিন্ন ধরনের, আর ফ্রাইডেতে তো বাংলাদেশ স্কুল অফ থাকে, স্কুল মাদ্রাসা সবকিছু অফ থাকে, বাট এখানে হচ্ছে স্যাটারডে সানডেটা অফ থাকে, স্যাটারডে সানডেতে স্কুলটা বন্ধ থাকে, সানডেতে শুধু অফিস আদালত থাকে ক্লোজ থাকে, আর স্কুল কিন্তু স্যাটারডেতে সানডে দুইও দিন অফ থাকে, বাট অফিস আদালত স্যাটারডেতে থাকে, ওপেন থাকে। তো এখানে কিছু ফ্রুট এলোমেলো করে রাখছে, দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে স্ট্রবেরি, কলা। আসলে আমার ছেলে একবার বলে এটা খাবে, একবার বলে ওইটা খাবে, ও স্ট্রবেরি খুব পছন্দ করে। তো আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, আমি বেশিরভাগ যখন করি, যখন আমার যে ট্রাইপডটা নিয়ে যাই, তখনই আমার এই কালো ব্যাগটা নিয়ে যেতে হয়, এটার মধ্যে ট্রাইপডটা নিয়ে বিভিন্ন রকমের সরঞ্জাম, যেহেতু ইউটিউবের একটু করি তার জন্য আর কি নিয়ে যাওয়াটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘরের লাইটগুলো আমি অফ করে দিয়েছি, যখনই আপনারা ঘর থেকে বের হবেন ইলেকট্রিসিটি যত কিছু আছে সব কিছু অফ করে দেবেন, এটা যেমন সেফটি আপনাদের তেমন কি বিদ্যুৎ সাশ্রয় হয়, এটা সবার কিন্তু করাটা কর্তব্য। সবসময় যে কোনো ইলেকট্রিক, গ্যাস এবং কি যে কোনো জিনিস, এটা কিন্তু আপনারা বাইরে যাওয়ার সময় একদমই পুরোপুরি বন্ধ করে বারবার চেক করে যাবেন যে এটা বন্ধ আছে কি না, ওটা বন্ধ আছে কি না, লাইট সব কিছু অফ করে যাবেন, মোবাইল চার্জিং এভরিথিং আপনারা অফ করে যাবেন। আর যেটা দেখেছি এখন, এটা হচ্ছে পুজো, চাইনিজরা মেবি রাত্রে একবার পুজো করে, সকালে একবার পুজো করে, 2 টাইম পুজো করে দিনের মধ্যে। রাত্রে বেশিরভাগ সময় দেখি না, অনেক সময় অনেকেরই দেখি, সবাই অবশ্য করে না, কেউ কেউ করে আর কি। সকালবেলায় বেশিরভাগ যখন আমরা স্কুলে যাই আমি লাইবাকে নিয়ে, তখনই দেখা হয়। এগুলো সবগুলোই হচ্ছে বাসা, দেখতে পাচ্ছেন। আমি লিফটে উঠে গেলাম, লিফটে উঠে দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু আজকে, জানি না আমার এই সিম্পল ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কেমন লেগেছে আপনাদের ফিডব্যাকটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা আমার এই ব্লগটা নতুন দেখতেছেন, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এই তো আমি বাইরে চলে এসেছি, বাস স্টপে যাচ্ছি, বাস স্টপে যেতে বেশিক্ষণ সময় লাগে না,
তাড়াতাড়ি হাঁটলে 1 মিনিট লাগতে পারে বা 2 মিনিট, আস্তে হাঁটলে 3 থেকে 4 মিনিটও লাগতে পারে। তো বাস স্টপে অবশ্য চলে আসছি আমি। এই তো একটা ফ্রুটস দোকান দেখাচ্ছে আপনাদেরকে, এটা আমাদের বাসার সাথেই। বিভিন্ন রকমের এটার মধ্যে ড্রাই ফ্রুটস হতে ড্রাই অনেক কিছুই পাওয়া যায়, আর সবজিও পাওয়া যায় মাঝে মধ্যে রাখে আর কি, আবার ফল ফ্রুটও পাওয়া যায়। আসলে দেশের বাইরে সিস্টেমটা এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। বাসার কাছেই আমরা সব কিছু হাতের কাছে অ্যাভেলেবল পাওয়া যায়, যখনই যেটার প্রয়োজন হয় আমরা 5-10 মিনিটের মধ্যে, কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা ওটা আমাদের নিয়ে নিতে পারি। এটাই আমাদের সবচেয়ে আমার কাছে আর কি সবচেয়ে ভালো লাগে। আর আমাদের দেশের সিস্টেম তো আপনারা সবাই জানেন, সিস্টেমটা খুবই মানে কিছু যদি আমরা করতে পারি, ট্রাফিক জ্যাম হতে বিভিন্ন কিছু অনেক লেট করে, তারা অনেক সময় অনেক কিছু হয়ে যায়, ডাক্তার হতে বিভিন্ন রকমের, এগুলো আসলে কি বলবো। তো অনেক কিছু দেখাচ্ছে আপনাদেরকে, এখানে সেলুন দেখতে পেয়েছেন, আর এটা হচ্ছে প্রাইভেট সেন্টার পড়ার একটা স্কুল স্টুডেন্টদের। এর মধ্যে কিন্তু আমি স্কুলে চলে গিয়েছি, আবার লাইবাকে নিয়ে চলে আসলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় যাব। এটা হচ্ছে এক ধরনের স্ট্রিট ফুড, চাইনিজ স্ট্রিট ফুড। এটা হচ্ছে ফিশ বল, মাছের একটা বল আর কি, তারা এটা বিক্রি করে এভাবে। খুবই ফেমাস এবং খুবই পপুলার এটা স্ট্রিট ফুডটা, ফিশ বল এটার নাম। এখন যেহেতু আরও শীত পড়তেছে, এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমার মেয়েকে এখানে কিনে দিলাম একটু। তো রাস্তাটা আমরা ক্রস করব, ক্রস করে হচ্ছে 2 মিনিটের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব ইনশাল্লাহ। তো রাস্তাটা তো আসার সময় দেখিয়েছি, এখন আর দেখাইলাম না, আমরা চলে আসলাম বাসায়। ওই সময় যে দেখতে পেয়েছেন স্ট্রবেরি, ওগুলা দিয়েছি আমার মেয়েকে। এখন আবার আমি ইয়েতে চলে যাব, আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। একটু হালকা পাতলা নাস্তা করে আর কি চলে যাচ্ছি আমরা আবার মসজিদে। আজকে আর বেশি লং করব না, এমনিতে অনেকটা লং হয়ে গেছে। আশা করি এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা যারা দেখেছেন ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমার চ্যানেলের সাথেই থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, এভাবেই আর কি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।